আবার নামাজ পড়লে গুনাহ আছে জানেন? বলি কি মৌলবী নামাজ পড়লে? হ্যাঁ, ফজরের নামাজের পরে হারাম ওয়াক্ত, জোহরের নামাজের পূর্বে নিষিদ্ধ টাইম, আবার মাগরিবের নামাজের পূর্বে নামাজ পড়া নিষেধ। এই তিনটি সময় নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যেখানে লাইট জ্বলবে সেখানে পোকা থাকবে, যেখানে তেঁতুল তেঁতুল তেঁতুল, জিভে জল আসছে না আপনাদের, কথা বলে না, তেঁতুল দেখলেই তো জিভে জল আসবে। তো বাজারে এত ব্যাপক হারে আমাদের মুসলিম মহিলারা অর্ধ উলঙ্গভাবে ঘোরাফেরা করছে যে আপনার ইমানটা বাজারে শেষ পর্যন্ত যাওয়ার আগে ইমান নষ্ট হয়ে যেতে পারে। আপনার শরীর তো নাপাক হবেই, আর ইমানটাও যেটা হওয়ার সেটা হয়ে যাবে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, এসব ব্যাপারে বেশি না বলাই ভালো। তো আমি আবারও অনুরোধ করছি, যারা বাজারে ঘুরছেন, আল্লাপাক আপনাদের কাছে কেয়ামতের দিন জবাব চাইবেন। প্রত্যেকে কিছু সময়ের জন্য আসুন, আর আমি কিছু অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা সেগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সভ্যতা এনে দিয়েছে। আপনি খুব ভালো করে যদি পড়াশোনা করেন, ধর্ম নিয়ে অ্যানালাইসিস করেন, বুঝতে পারবেন যে পৃথিবীর জমিনে অসভ্য একটা জাতিকে সভ্য করেছে একমাত্র ইসলাম, আলহামদুলিল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। 570 খ্রিস্টাব্দের আগে স্কুল, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কিছুই ছিল না। মানে সেই পিরিয়ডে ঐতিহাসিকরা যাকে বলেছেন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আসার পরে হেরা গুহা থেকে একটা নূর নিয়ে আসলেন, যেটা মানুষের কাছে যখন প্রকাশ পেয়ে গেল, সত্যকে সত্য বলে একদল মেনে নিলেন, তারা হয়ে গেলেন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শোনার পরে, কোরআন নিয়ে গবেষণা করার পরে একদল লোক তারা বিভ্রান্ত হয়ে গেল, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, তারা হয়ে গেল বেঈমান এবং নাফরমান। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আচ্ছা, আপনাদের প্রত্যেকের বাড়িতে পবিত্র কুরআন ও মাজিদ আছে না নেই বলুন তো? কার কার বাড়িতে কোরআন মাজিদ আছে শুধু তারা একটু হাত তুলুন দেখি দয়া করে। আলহামদুলিল্লাহ, হাত রাখেন। আর একবার হাত তোলাবো, কিছু মনে করবেন না। শুধুমাত্র যারা কোরআনুল কারীম জীবনে কখনো একবার হলেও পড়েছেন কিংবা পড়তে পারেন শুধু তাদের হাতে একটু দেখি। আলহামদুলিল্লাহ, মোটামুটি। এটা আমাদের সমাজের ভগ্ন দশা। আজকের আমরা দোষ দিচ্ছি বিজেপিকে, দোষ দিচ্ছি মোদিকে, দোষ দিচ্ছি অমিত শাহকে, দোষ দিচ্ছি অপর কমিউনিটির মানুষকে, কিন্তু আপনার ঘরে যদি আগুন লেগে থাকে, এই আগুনটা বহরমপুর থেকে কেউ লাগাতে আসেনি, আপনার ঘরে যদি কেউ আগুন দিতে আসে, ও আগুনটা জলঙ্গি থেকে কেউ দিতে আসেনি, আপনার ঘরের লোকেই অসাবধানবশত আগুন দিয়েছে, এটা বিশ্বাস করেন না করেন না? যে দিন থেকে মুসলিম জাতি কোরআন পড়া বাদ দিয়ে, নবীর হাদিস পড়া বাদ দিয়ে, গান বাজনা সিনেমা থিয়েটার সিএসি পাবজি সিরিয়াল নাটক নোভেল এই সমস্ত জিনিসগুলি চর্চা বেশি শুরু করেছে, সেদিন থেকে আল্লাহ তাআলা মুসলমানদের হাত থেকে রাজত্ব নিয়েছে না নেয় নাই? নিয়েছে। তো বললো, হুজুর আপনি এগুলো কেন বলছেন? আগে সমস্যা বলবো, তারপর সমাধান বলবো। কোরআনুল কারীম গোটা বিশ্বের জমিনে মানুষকে সমস্যার সমাধান দিতে এসেছে। বলুন সুবহানাল্লাহ। নবী আসলেন পৃথিবীতে, এসে তিনি মানুষদেরকে বললেন, ওহে মানুষ, ওহে মানব জাতি,
তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার বলেন? জোরে বলেন কার? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নাত মতো, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করার নামই হচ্ছে ইবাদত। এখন কিন্তু বক্তব্য শুরু করিনি ভাই, কি রকম নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। আবার নামাজ পড়লে গুনাহ আছে জানেন? বলি কি মৌলবি নামাজ পড়লে? হ্যাঁ, ফজরের নামাজের পরে হারাম অক, জোহরের নামাজের পূর্বে নিষিদ্ধ টাইম, আবার মাগরিবের নামাজের পূর্বে নামাজ পড়া নিষেধ, এই তিনটি সময় নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তার মানে আল্লাহর হুকুমটাই মানা মূল কাজ। রমজানে রোজা করা ফরজ, না করলে পাপি। রমজানের রোজার পরের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এবং ঈদুল আজহার পরের তিন দিন বছরেই পাঁচ দিন রোজা রাখা হারাম। তার মানে আল্লাহ চাইছে বান্দা আমার কথাটা তোমরা মেনে নাও। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? ধরুন এই এশার ফরজ নামাজ আমরা করাকাত পড়েছি চার রাকাত। কেউ যদি বলে না না চার রাকাত পড়লে তো যা সওয়াব হবে, পাঁচ রাকাত পড়লে আরেকটু সওয়াব হবে, তো আমি পাঁচ রাকাত পড়ি না, সওয়াব হবে না গুনাহ হবে? নামাজটাই হবে না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু আপনাকে মানতে হবে। সুতরাং ইসলামটা কি জিনিস এটা আপনাকে পড়তে হবে।